নাই সুখ নাই সেটা একটু বলো আমার জন্য চেঞ্জ হচ্ছে ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি নিউল্যান্ডে তো মিশন সাকসেস তো দেখবে হাই গাইস খুব গরম আছে এজন্য খুব গরম আছে প্রচন্ড গরম এখানটা ঠিক আছে তো তোমাকে দেখাই গরিবের হ্যাভেন আচ্ছা ভিডিও শুনছি শুনছি আমি যেতে দিই ব্লগ আমাদের तुझे यार दिल में बजी गिटार देखा जो तुझे यार दिल में बजी गिटार छलका आंखों से प्यार दिल में बजी गिटार छा रहा कैसा ये नशा रे तो যাদের জায়গাটা এত সুন্দর মানে বলে হয়তো বোঝাতে পারবো না বাট তোমার জন্য আছে ড্রোন ভিউ তো ড্রোন ভিউর মাধ্যমে দেখে নেওয়া যায় জায়গাটা কতটা সুন্দর মানে এক কথায় ওপে জাকাস
গাইস, তো আমরা নদীতে প্রচন্ড বেশি মজা করছি। এবারে সবাই পাগল হয়ে গেছে, পাগল হয়ে যে কবি মেনমার্স ওয়াইল্ড ট্রাই করছে যে মেনমার্স ওয়াইল্ড কিভাবে হওয়া যায়। এই একজন তো শুয়েই পড়েছে, গানটা শুয়েই পড়েছে। সবাই পাগল, প্রচন্ড বেশি মজা লাগছে সেখানে। মানে যদি কেউ এখানে না আসতো ভাই, মিস করছো প্রচন্ড বেশি, মিস করছো এখানটায়। এটা হচ্ছে নিউল্যান্ড কুমারগ্রাম পার করে, যারা থাকো কোচবিহার বা আলিপুরদুয়ারে থাকো তারা হয়তো আর চেন জায়গাটাকে। জায়গার নাম হচ্ছে নিউল্যান্ড, যেটা বারোবৈশা থেকে কয়েক কিলোমিটার দূরেই পাওয়া যায়। কুমারগ্রাম থেকে জাস্ট কিছু দূর, কুমারগ্রাম থেকে জাস্ট 5-6 কিলোমিটার হবে। প্রচণ্ড সুন্দর জায়গা এখানটায়, প্রচণ্ড সুন্দর জায়গা এখানটায়। আর আই থিঙ্ক হয়তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, কারণ এত নদীর জলের আওয়াজ, মানে প্রচণ্ড বেশি আওয়াজ এখানটায়। উফ, হ্যাভেন হ্যাভেন। এখন শুটিং চলছে, একটু দেখতে পাচ্ছ শুটিং চলছে, পোজ দিয়েছে। এই যে দেখতে পারো, স্নান স্নান করে রেডি। এদিকে আমাদের ড্রোনটা একটু ক্র্যাশ হয়ে খারাপ অবস্থায় খুব। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। সো জায়গাটা এক্সপ্লোর করলাম, খুব মজা লাগলো, খুব ভালো লাগলো জায়গাটা। মানে খুব মানে একদম মনের আঘাত ভিতরে একদম চলে গেছে জায়গাটা। তো সবাই খুব এনজয় করলাম, করলাম তো নাকি। সো এরকম মানে এরকম মজাদার ভিডিও দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর গেট মেনি মোর আপডেটস। সো গাইজ, যাচ্ছিলাম বাড়ির থেকে, তো আনফর্চুনেটলি গাড়ির চেনটা একদম খুব খারাপ হয়ে ছিঁড়ে গেল। সো এখন দাঁড়িয়ে আছি কুমারগ্রামে একটা গ্যারেজে, এখানে বাইকটা সারাচ্ছি। যেখানে বাড়ি বসানোর কথা অলমোস্ট 7টার মধ্যে, সেখানে আজকে বাড়ি যেতে 8-9টা বেজে যাবে। যাক, এটাও একটা মজা, এটা একটা অনুভূতি, এটা একটা এক্সপিরিয়েন্স হলো। সবাই বসে আছে পাগলার মতো করে। এখানে শিবম পাল পাগলা রাইডার, মুড খারাপ আছে, আবার নিকেই চান্স দিচ্ছে। কি আরেকবার বলো, আরেকবার বলো, তোমার কি মনে হচ্ছে সেটা একটু বলো। আবার জন্য চান্স দিচ্ছে, তোমার কি মনে হচ্ছে, কি বলো, তোমার কি মনে হচ্ছে, কিছু না, তোমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমাকে জুতা দিয়ে দিল। আর তোমার কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে শিবমের উপরে, আর কেমন লাগছে অভিজ্ঞতা, ভিডিও শেষ করবো না, বাড়ি যাওয়ার আগে জাস্ট একটু খাওয়া দাওয়া করেছি, কারণ এতক্ষণ ছিলাম ওখানটায়, এত ঘোরাঘুরি করেছি। সো এখন জাস্ট একটু খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ পারাদীপ, প্রবীর, এবার কি বাবা, সন্দীপ, সবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে, তোদের জন্য বাই।